হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজপেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে তো চলো ফ্রেন্ডস আজকের এই এডিটোরিয়ালটি পড়া শুরু করা যাক তো প্রথমে টাইটেলটা দেখো নিউ বিগিনিংস অর্থাৎ নতুন শুরু নতুন আরম্ভ ঠিক আছে অর্থাৎ এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম যে ক্রিকেটে বিশ্বকাপ জিতলো টি টোয়েন্টি বিশ্বকাপ সেটার ব্যাপারেই মূলত আজকের আর্টিকেলটি তো চলো দেরি না করে শুরু করা যাক দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ফাইনালি ডিড জাস্টিস টু দ্য ফেভারাইট ট্যাগ তো ভারতীয় যে ক্রিকেট দল অবশেষে কিন্তু ন্যায় দিল ডিড জাস্টিস অর্থাৎ ন্যায় করলো টু দ্য ফেভারাইট ট্যাগ তো একটা যে ফেভারাইট ট্যাগ রয়েছে ভারতের সেই ফেভারাইট ট্যাগের প্রতি কিন্তু ভারতীয় টিম ক্রিকেট টিম সে কিন্তু ফাইনালি অবশেষে কিন্তু ন্যায় দিল ঠিক আছে ন্যায় করলো ইন্ডিয়াস লং ড্রাউট ইন আইসিসি টুর্নামেন্টস ফাইনালি উন টু আলস আচ্ছা ভারতের যে একটা দীর্ঘ খরা ঠিক আছে ড্রাউট মানে হচ্ছে খরা বা অনাবৃষ্টি তো এখানে অর্থ হবে দীর্ঘদিন ধরে কোনো কিছু না করতে পারা বা দীর্ঘদিন ধরে না এখানে অর্থ হবে না জিততে পারা ঠিক আছে তো ভারতের দীর্ঘদিন যে এই খরা আইসিসি টুর্নামেন্টে ঠিক আছে আইসিসি টুর্নামেন্টে ভারতের এই দীর্ঘদিনের যে একটা খরা বা জিততে না পারা ঠিক আছে ভালো রকম ফল না করা ফাইনালি কিন্তু উন টু আকলস অবশেষে কিন্তু এটার সমাপ্তি ঘটলো ঠিক আছে কোথায় সমাপ্তি হলো বা শেষ হলো কোথায় অন আ গ্লোরিয়াস স্যাটারডে ঠিক আছে একটা গ্লোরিয়াস মানে গৌরবময় বা চমৎকার বলতে পারি তো চমৎকার একটা বা তো মনোহর বা চমৎকার একটা শনিবারে কিন্তু এটা শেষ হলো অ্যাট ব্রিজ টাউন ইন বারবাদোস তো বারবাদোস একটা বড় জায়গা তার একটা ছোট জায়গা আছে নাম হচ্ছে ব্রিজ টাউন সেখানে কিন্তু হয় ঠিক আছে তো ভারতের দীর্ঘ খরা আইসিসি টুর্নামেন্টে ফাইনালি কিন্তু এটা সমাপ্ত হলো একটা গ্লোরিয়াস স্যাটারডেটে যেটা ঘটেছে কিন্তু ব্রিজ টাউন বারবাদশে ঠিক আছে দ্য মেন ইন ব্লু এখানে মেন ইন ব্লু বলতে ভারতীয় টিমকে মূলত বোঝানো হয়েছে যেহেতু ভারতীয় টিমের যে রং বা জার্সির রং দেখবে নীল সেই জন্য ভারতীয় টিমকে মেন ইন ব্লু বলা হয় ঠিক আছে তো এই মেন ইন ব্লু কিন্তু ফাইনালি ওনার টাইটেল এ অবশেষে কিন্তু একটা টাইটেল জিতলো কিসের টাইটেল দ্য আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে এই টাইটেলটা জিতলো সিনস দ্য টু থাউজেন্ড অ্যান্ড থার্টিন চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাট বীর মিংহাম ইন ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ডের বীর মিংহাম বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই দু সালে চ্যাম্পিয়ানস ট্রফি তো সেখান থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত কিন্তু এইবারে জিতলো কিন্তু এই টাইটেলটা ঠিক আছে তার মানে এর আগে জিত ছিল দু সালে চ্যাম্পিয়ানস ট্রফি যেটা ইংল্যান্ডের বিরমিংহাম শহরে ঘটেছিল ঠিক আছে তারপর থেকে নিয়ে এইবারে কিন্তু শেষ পর্যন্ত মেন ইন ব্লু একটা আর একটা টাইটেল জিতলো সেটা হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে কাপিলস ডেভিলস অর্থাৎ কাপিল দেবের এখানে টিম বলতে পারি ডেভিলস মানে এখানে কাপিল দেবের টিম বলা যেতে পারে ঠিক আছে শক্তিশালী টিম তো কাপিল দেবের শক্তিশালী যে টিম ইন দ্য নাইনটিন এইটি থ্রি ওডিআই ওয়ার্ল্ড কাপ তো কাপিল দেব যখন ক্যাপ্টেন ছিলেন তার টিম উনিশশো তিরাশি সালে ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপে কাপিল দেবের টিম অ্যান্ড এম এস ধোনিস মেন এবং এম এস ধোনির যে টিম ইন দ্য টু থাউজেন্ড অ্যান্ড সেভেন আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি ঠিক আছে তো এই দু হাজার সাত সালের আইসিসি যে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি তাতে আই মানে ধোনির যে টিম ওয়ার আউটসাইডার এটা কিন্তু আউটসাইডার ছিল মানে তেমনভাবে এরা কিন্তু মূল স্রোতে প্রবেশ করেনি ক্রিকেটের ঠিক আছে এরা আউটসাইডার ছিল এদের মানে কান্ট্রিতে খেলা হতোই না বললে চলে তো এরা সর্বপ্রথম প্রবেশ করলো আউটসাইডার ছিল এরা হু স্টান্ট দ্য গ্লোব এরা কিন্তু এই বিশ্বকে চমকে দিয়েছিল স্ট্যান্ড করেছিল ঠিক আছে সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে এভরি ইন্ডিয়ান স্কোয়াড তো প্রত্যেক কিন্তু ভারতীয় দল হ্যাজ স্টেপড ইন টু আ মাল্টি টিম ক্রিকেট ইভেন্ট তো মাল্টি টিম ক্রিকেট মানে বহুদলীয় আর কি ক্রিকেট ইভেন্ট ঠিক আছে তো যে ইভেন্ট বা যে কোনো চ্যাম্পিয়ন ট্রফি যে কোনো ট্রফি হতে পারে খেলা ট্রফিতে কিন্তু অনেক দল কিন্তু অংশগ্রহণ করতো সেই সব দলেও কিন্তু ভারতীয় দল স্টেপ ইন্টু করেন প্রবেশ করেন ঠিক আছে কি হিসাবে অ্যাজ ওয়ান অফ দ্য ফেভারাইটস তো এখানে আছে অনেকগুলো ফেভারাইটের মধ্যে একটা ঠিক আছে বা অন্যতম একটা ফেভারাইট দল হিসাবে প্রিয় দল হিসাবে কিন্তু ভারতের প্রত্যেক স্কোয়াড কিন্তু প্রবেশ করে ঠিক আছে স্টেপ ইন্টু করেন উইথ দ্য ওয়েট অফ এক্সপেকটেশন তো একটা এক্সপেকটেশন বা প্রত্যাশার ভার নিয়ে থ্রাস্ট আপন বাই আ গার্গান টুয়ান তো এই থ্রাস্ট আপন করা হয় এই কাদের দ্বারা বা এই এক্সপেক্টেশনটা কাদের দ্বারা ফোর্স করা হচ্ছে বাই আ গার্গান চুয়ান ফ্যান্ডম ঠিক আছে তো একটা বিশাল এক্সট্রিমলি লার্জ গার্গান টুয়ান তো বিশাল একটা বড়ো ফ্যানবেজ রয়েছে ভারতের তার দ্বারা এবং অ্যান্ড অ্যান ইন্ডিয়ান ডায়াসপোরা একটা ভারতীয় ডায়াসপোরা অর্থাৎ যারা ইন্ডিয়ান বাইরের দেশে বসবাস করে তাদেরকে বলা হয় ইন্ডিয়ান ডায়াসপ্রা তো সেই ইন্ডিয়ান ডায়াসপোরা এরা কিন্তু একটা সিকিং আর সেন্স অফ আইডেন্টি এরা কিন্তু কামনা করে কিসের একটা সেন্স অফ আইডেন্টি বা একটা পরিচয়ের সেন্স তারা কিন্তু কামনা করে ঠিক আছে তারাও কিন্তু শো করে তাদের সাপোর্ট তাদের আইডেন্টি যে তারা ভারতকে সাপোর্ট করে ঠিক আছে তো এই বিশাল একটা যে ফ্যান বেস এবং ডায়াসপোরার যে একটা তাদের সেন্স অফ আইডেন্টি সিক করা এটা কিন্তু থ্রাস্ট আপন করে এই মানে এক্সপেক্টেশনের ভার নিয়ে ইন্ডিয়া কিন্তু প্রিয় একটা দল হিসাবে অন্যতম প্রিয় দল হিসাবে কিন্তু প্রত্যেক ভারতীয় স্কোয়াড কিন্তু এই বহুদলীয় ক্রিকেট ইভেন্টে যোগদান করেছে ঠিক আছে পরবর্তীকালে আর কি কাপিল দেবের এবং ধোনির পরে আর কি লাস্ট নভেম্বর ইন দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ তো লাস্ট যে নভেম্বর দু সালের ওডিআই যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়াজ দ্য টিম ইন ফর্ম তো ইন্ডিয়া ছিল কিন্তু একটা দল যেটা কিন্তু ফর্মে ছিল বাট ফেল টু গেট পাস্ট অস্ট্রেলিয়া গেট পাস্ট মানে কাউকে ক্রস করা অতিক্রম করে যাওয়া ঠিক আছে কারোর সাথে পেরে ওঠা তো এখানে ফেল টু গেট পাস্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে কিন্তু পেরে উঠতে ব্যর্থ হয় বা বেড়ে উঠতে পারেনি ঠিক আছে ইন দ্য সামিট ক্লাস অর্থাৎ এখানে ফাইনাল ক্লাস ফাইনাল লড়াই ঠিক আছে সামিট মিনি শিষ্য তো এখানে শিষ্য বলতে ফাইনাল ঠিক আছে ফাইনাল ক্লাস ফাইনাল ম্যাচেস যে হয়েছিল কোথায় অ্যাট আহমেদাবাদ ঠিক আছে আহমেদাবাদে যেটা হয়েছিল ইফ ক্যাথারসিস ওয়াজ ইসেন্সিয়াল যদি ক্যাথারসিস বা আত্মশুদ্ধি যদি প্রয়োজন হয় ইসেন্সিয়াল মানে প্রয়োজন তো যদি আত্মশুদ্ধি প্রয়োজন হয় ইট ফাইনালি হ্যাপেন্ড তাহলে এটা অবশেষে ঘটলো কোথায় ঘটলো ইন দ্য ওয়েস্ট ইন্ডিয়ান আইল্যান্ডস তো পশ্চিম ভারতীয় আইল্যান্ডে এটা কিন্তু ঘটলো অ্যাজ রোহিত শর্মাস মেন যদি যেহেতু রোহিত শর্মার টিম অর্থাৎ রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেনসি করছে তাই রোহিত শর্মাস মেন বলা হয়েছে ঠিক আছে তো রোহিত শর্মার টিম স্ন্যাচ আর সেভেন রান উইন স্ন্য্যাচ মানে ছিনিয়ে দেওয়া ঠিক আছে তো একটা সাত রানে জিত কিন্তু ছিনিয়ে নেয় ওবার ডাউটি সাউথ আফ্রিকান ইউনিট তো এই সাউথ আফ্রিকান ইউনিট বা দলের ঠিক আছে তো সাউথ আফ্রিকান টিম সম্পর্কে বলা হচ্ছে কেমন দল তারা তারা ডাউটি বা স্ট্রং রোবাস্ট ঠিক আছে দ্বিতীয় দল তারা তাদের উপরে কিন্তু জিত অর্জন করে ঠিক আছে সাত রানের জিত অর্জন করে বা সাত রানের জিত ছিনিয়ে নেয় তাদের কাছ থেকে মানে রোহিত শর্মার দল ঠিক আছে তাহলে ফের একবার দেখো সেন্টেন্সটা যদি আত্মশুদ্ধি প্রয়োজন হয় তাহলে এটা ফাইনালি ঘটেছে কোথায় ঘটেছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঠিক আছে যেহেতু রোহিত শর্মার দল কিন্তু সাত রানের একটা জিত অস্ট্রেলিয়ার উপর থেকে জিতে নেয় ঠিক আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতে এভরি কগ ফেল ইন প্লেস আচ্ছা কগ মানে কী বলো তো দেখবে মেশিন বিভিন্ন মেশিনে মানে চাকা হুইল থাকে চাকার দাঁত দাঁত মতো থাকে একটা দাঁত আর একটা লেগে একটা চাকা ঘুরতে থাকে ঠিক আছে একটা ঘোরার সাথে আরেকটা একটা ঘরে বুঝতে পারছো নিশ্চয়ই সেই তাকে দাঁত দাঁতগুলোকে হয় কগ তো প্রত্যেক কক যদি একটার পর একটা প্লেসে থাকে তাহলেই কিন্তু চাকাটা সুন্দরভাবে ঘোরে তো এখানে বলা হচ্ছে এভরি কগ ফেল ইন প্লেস অর্থাৎ প্রত্যেক কক প্লেসে ছিল অর্থাৎ ঠিকভাবে কাজ করছিল এর মানে হবে যে সব কিছুই ঠিকঠাক ছিল ঠিক আছে এভরি কগ ফেল ইন প্লেস মানে সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল বিরাট কোহলি রিগেন কেন কেন সব কিছু ঠিকঠাক ছিল বা ঠিকঠাক কাজ করেছে এই জন্য যে বিরাট কোহলি কিন্তু রিগেন করেছে পুনরায় অর্জন করে করলো হিজ টাচ এখানে টাচ বলতে তার ফর্ম অর্জন করেছে ঠিক আছে উইথ অ্যান এক্স এক্সিলেন্ট সেভেন্টি সিক্স তো একটা ছিয়াত্তর রানের কিন্তু একটা চমৎকার তিনি ইনিংস খেলেন ঠিক আছে ইভেন অ্যাস উইকেটস ফেল অ্যারাউন্ড হিম কি যদিও কিন্তু দেখা যাচ্ছে যে উইকেটগুলো তার চারিদিকে পড়তে শুরু করলো অর্থাৎ বিরাট কোহলি যখন নেমেছিল তার সাথে যে নেমেছিল পরস্পর সে কিন্তু পড়তে থাকলো ঠিক আছে উইকেটগুলো ইন দ্য ফাইনাল ফাইনালে ঠিক আছে বলছে যে প্রত্যেকটা কিন্তু কাজ সঠিকভাবে কাজ করেছিল সব কিছু ঠিকঠাকভাবে কাজ করেছে যেহেতু বিরাট কোহলি তার ফর্ম ফিরে পেয়েছে চমৎকার একটা ছিয়াত্তর রানের ইনিংস খেলেছে সে যদিও কিন্তু উইকেটগুলো তার চারিদিকে পড়তে শুরু করলো অর্ড রাউন্ডার আকসর প্যাটেল তো অলরাউন্ডার অক্সর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া দুজনেই কিন্তু অলরাউন্ডার রিইটারেটেড ইটারেটেড ভ্যালু রিইটারেট মানে পুনরাবৃত্তি করা তো তাদের ভ্যালু বা মূল্যকে আবার কিন্তু পুনরাবৃত্তি করলো বা প্রমাণ করলো তাদের মূল্যকে অ্যান্ড এবং সুরিয়া ইয়াদব যাদব পাউস্ট স্টুপেন্ডাস ক্যাচ আচ্ছা পাউচ মানেও কিন্তু ধরা ঠিক আছে তো স্টুপেন্ডুয়াস মানে হচ্ছে চমৎকার বা চমকপ্রওয়াত চমকপ্রওয়াত ক্যাচ কিন্তু সে ধরলো সুরিয়া কুমার ঠিক আছে পাউচ ধরলো আর স্টুপেন্ডুয়াস ক্যাচ একটা চমক প্রয়াদ ক্যাচ ধরলো ওয়েন সাউথ আফ্রিকা ওয়াজ সিমিংলি ইন সাইড অফ ভিক্টোরি যখন কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু দেখে মনে হচ্ছিল ঠিক আছে সিমিংলি মানে দেখে মনে হওয়া তো দেখে মনে হচ্ছিল সে কিন্তু একেবারে বিজয়ের দ্বার প্রান্তে ঠিক আছে ইন ইন সাইট অফ ভিক্টোরি মানে একেবারে বিজয়ের দ্বার প্রান্তে যখন মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা পুরো বিজয়ের দ্বার প্রান্তে তখনই কিন্তু কুমারের একটা চমকপ্রদ ক্যাচ ধরলো ঠিক আছে রোহিত লেড লি আচ্ছা রোহিত শর্মা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন লিডের সেকেন্ড ফর্ম লেড ইউজ করা হয়েছে রোহিত শর্মা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন একেবারে স্কিলফুলি স্টাউটলি অর্থাৎ চতুরতার সাথে হোয়াইল বলিং যখন কিন্তু বলিং স্পেয়ারহিট যশপ্রীত বুমরা যখন কিন্তু বলিংয়ের যে প্রধান ছিল স্পেয়ারহিট মানে যে নেতৃত্বে প্রথমে থাকে অর্থাৎ প্রধান বলতে পারি তো বলিংয়ের যে প্রধান যশপ্রীত বুমরা সে কিন্তু ডেলিভার্ড থান্ডার বোল্টস অর্থাৎ সে ডেলিভার করে বজ্রপাত মানে হচ্ছে যে সে বলটা করে একেবারে বজ্রপাতের নাই। ঠিক আছে দ্যাট লেফট দ্য সাউথ আফ্রিকানস ডাম্প স্ট্রাক যেটা কিন্তু সাউথ আফ্রিকাকে কি অবস্থায় ফেলে দেয় একেবারে হতচকিত ঠিক আছে অবস্থায় তাদেরকে ফেলে দেয় ঠিক আছে তাদেরকে একেবারে বিস্মিত করে দেয় ঠিক আছে এডেন মার্ক্রামস মেন জাস্ট র্যান ইন্টু আ স্ট্রংগার অপোজিশন অ্যাট দ্য লাস্ট হাডেল আচ্ছা এডেন মাকরামের যে টিম অর্থাৎ এই ক্যাপ্টেন্সি ছিল সাউথ আফ্রিকার এডেন মাকরামস তো তার টিম জাস্ট র্যান ইন্টু আ সে কেবলমাত্র তারা র্যান ইন্টু করেছে একটা সামনে এসেছে কী কী হিসাবে একটা শক্তিশালী কিন্তু অপোজিশন হিসাবে অ্যাট দ্য লাস্ট হাডেল অর্থাৎ শেষের যে বাঁধা লাস্ট যে বাঁধা সেই বাঁধাই কিন্তু একটা শক্তিশালী স্ট্রংগার অপোজিশান হিসাবে কিন্তু উঠে এসেছে অ্যান্ড দেয়ার ক্যাপিচুলেশন এবং তাদের যে ক্যাপিচুলেশন অর্থাৎ সারেন্ডার তাদের যে আত্মসমর্পণ ওয়াজ অ্যান অ্যাক নলেজমেন এটা ছিল কিন্তু একটা স্বীকৃতি কীসের স্বীকৃতি অফ দ্য সুপিরিয়ার অ্যাট্রিবিউটস অর্থাৎ শ্রেষ্ঠ অ্যাট্রিবিউটস শ্রেষ্ঠ কোয়ালিটির প্রতি কিন্তু একটা স্বীকৃতি ড্যাট বুমরা অ্যান্ড কোম্পানি পজিস্ট যে এই সুপিরিয়ার অ্যাট্রিবিউটস বা শ্রেষ্ঠ কোয়ালিটিগুলো পজেস করে অর্থাৎ এদের রয়েছে কে কে রয়েছে বুমরা এবং তার কোম্পানি অর্থাৎ বুমরা এবং তার টিমের যে রয়েছে সুপেরিয়র কোয়ালিটি সেটা সেটার প্রতি কিন্তু এক নলেজ বা বলতে পারি স্বীকৃতি জ্ঞাপন করে তাদের ক্যাপিচুলেশান অর্থাৎ তাদের যে সারেন্ডার করা ঠিক আছে অর্থাৎ আফ্রিকান টিম যে ভারতের কাছে মানে পেরে উঠতে পারেনি অবশেষে তো তাদের যে সারেন্ডার এই সারেন্ডারটা কিন্তু একটা অ্যাকনলেজ দিচ্ছে যে সুপিরিয়র অ্যাট্রিবিউটের প্রতি অ্যাকনলেজ দিচ্ছে যে সুপিরিয়র অ্যাট্রিবিউটস কাদের রয়েছে বুমরা এবং তার টিমের রয়েছে ঠিক আছে ইয়াং সিমার আশদীপ সিং টু রিভিল তো ইয়াং সিমার যে তরুণ সিমার অর্থাৎ ফাস্ট বোলার আশদীপ সিং এও কিন্তু রিভিল করেছে প্রকাশ করেছে আ ম্যাচিওর হেড ঠিক আছে একটা কিন্তু পরিপক্কতার পরিচয় দিয়েছে বলতে পারি ঠিক আছে পরিপক্কতা প্রকাশ করেছে বা পরিপক্কতার কিন্তু প্রকাশ করেছে এই আশদীপ সিং সেও কিন্তু প্রকাশ করেছে এই পরিপক্কতা অ্যাজ হেনরি ক্লাসেন অ্যান্ড ডেভিড মিলার থ্রেটেন টু সিজ দ্য গেম যেহেতু হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার কিন্তু একটা ভয় দেখিয়েছে যে তারা কন্ট্রোল করবে পুরো গেমটা ঠিক আছে সিজ করা এখানে অর্থ কন্ট্রোল বলতে পারি তো পুরো গেমটা তাদের কন্ট্রোলে চলে যাবার যে একটা শাসানি বা ভয় দেখিয়েছে সেটা তার বিরুদ্ধে কিন্তু আশদীপ সিং কিন্তু তার পরিপক্কতার পরিচয় দিয়েছিল যে যেহেতু ক্লাসেন এবং ডেভিড মিলার কিন্তু সবগুলো কিন্তু কন্ট্রোল এই খেলাটা কিন্তু নিজেদের কন্ট্রোলে নেবার জন্য ভয় দেখিয়েছিল সাউথ আফ্রিকা ইজ ইয়েট টু উইন এনি সিগনিফিকেন্ট আইসিসি সিলভার ওয়ার আচ্ছা ইয়েট টু মানে কোনো কিছু করতে এখনও বাকি রয়েছে ঠিক আছে তো সাউথ আফ্রিকা ইজ ইয়ার টু উইন তো সাউথ আফ্রিকা কিন্তু এখনও জিততে বাকি রয়েছে কি এনি সিগনিফিকেন্ট কোনো বড় ধরনের আইসিসি সিলভারওয়্যার মানে ট্রফি বলতে পারি তো আইসিসি কোনো এখনও কিন্তু ট্রফি তারা পারেনি বা জিততে তাদের বাকি রয়েছে বাট শিওরলি কিন্তু নিশ্চিতভাবে দ্য মেন ফ্রম দ্য রেনবো নেশন আচ্ছা রেন মেন ফ্রম দ্য রেনবো নেশন বলতে আফ্রিকার টিমকে বোঝানো হয়েছে ঠিক আছে তো তাদের নিক নেম বলতে পারি ইউজ করা হয়েছে এখানে রেনবো নেশন থেকে যে মানুষগুলো অর্থাৎ এখানে আফ্রিকার কথা বলা হচ্ছে ঠিক আছে তো এই আফ্রিকার যে টিম ওন হার্টস এই আফ্রিকার এই টিমটা কিন্তু তার হৃদয় জিতে নিয়েছে ঠিক আছে যদিও তারা কোনো রকম আইসিসি সিলভার ওয়ার বা ট্রফি জিতেনি কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তারা কিন্তু একটা হৃদয় জিতে নিয়েছে ঠিক আছে এবারে দে মেড এ টাফ ফর ইন্ডিয়া তারা কিন্তু কঠিন করে দিয়েছিল ঠিক আছে মেকি টাফ মানে কোনো কিছু কঠিন করে দেওয়া তো তারা কিন্তু টাফ বা কঠিন করে দিল ইন্ডিয়ার জন্য ঠিক আছে অ্যান্ড ইফ আ ফিউ মোমেন্টস অন দ্য রেজার্স এজ রেজার মানে তর তরবারি দেখবে একেবারে ধারালো অংশ ঠিক আছে সেই ধারালো অংশের উপরে যদি বা এখানে টান টান উত্তেজনা খেলার কথা বলা হচ্ছে যে সেই খেলায় যদি কিছু মুহূর্ত পরিবর্তন হতো এখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে ইফ মোমেন্টস অন দ্য চেঞ্জড যদি পরিবর্তিত হতো কিছু মুহূর্ত এই রেজার এজ এর তাহলে কি হতো বলতো মাকরাম মে উইল হ্যাভ লিফটেড দ্য কাপ তাহলে মাকরাম কিন্তু অর্থাৎ ক্যাপ্টেন মাকরাম কিন্তু কাপটি কিন্তু তুলে নিতে পারতো ঠিক আছে হয়তো তুলে নিত ঠিক আছে যদি পরিবর্তনটা হতো কিছু মোমেন্টের ফর ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য রোহিত কোহলি অ্যান্ড রবীন্দ্র জাদেজার্স রিটায়ারমেন্টস তো তিনজনের কথা বলা হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি রোহিত কোহলি এবং রবীন্দ্র জাদেজার যে অবসর নেওয়া ফ্রম টি টোয়েন্টিস তো টি টোয়েন্টি আইস থেকে যে মানে টি টোয়েন্টি যে ইন্টারন্যাশনাল খেলাগুলো হয় তো সেখান থেকে যে রিটায়ারমেন্ট নেওয়া এটা সিগনাল দেয় কী সিগনাল দেয় দ্য এন্ড অফ অ্যান এরা তো একটা যুগের সমাপ্তির কিন্তু সিগনাল দেয় কোচ রাহুল দ্রাবিড় হু বোড আউট আচ্ছা কোচ যে রাহুল দ্রাবিড় তিনি কিন্তু বো আউট করেছেন বো আউট মানে ইস্তফা দেবা ঠিক আছে তো ইস্তফা দিয়েছে বাবসান নিয়েছে উইল বি মিস টু এনাকে এনাকেও কিন্তু মিস করা হবে ঠিক আছে ক্লজ অন দ্য হিলস অফ দ্য রান ফেস্ট আচ্ছা ক্লজ অন দ্য হিল অফ মানে হচ্ছে একদম ফলোইং কোনো ঘটনার একদম তাড়াতাড়ি কোনো ঘটনা ঘটা ঠিক আছে তো রান ফেস্ট মানে বেশি রান হবা অনেক রান হবা তো এই বেশি রান হবার পরপরই কিসে বেশি রান হয়েছিল ডিউরিং দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল আইপিএলের সময় যে বেশি অনেক বেশি রান হবার পরপরই কিন্তু এই রানটা কোথায় হয়েছিল অন ফ্ল্যাট সার্ভে অর্থাৎ ফ্ল্যাট সার্ভে একদম সমতল সার্ফেস অর্থাৎ পিচের কথা বলা হচ্ছে যে সেই ফ্ল্যাট সার্ফেসে বহু রান হয়েছিল টি টোয়েন্টি যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেই সময় তো তার পরে পরেই কিন্তু কি হয়েছে দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্টেড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট অফার দ্য টুইস্ট তো যেটা তার এর সাথে সাথে কিন্তু কি হয়েছে এর পর পরেই তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে রান ফেস্ট হয়েছিল ঠিক আছে সেই রান ফেস্ট ও বহু রান যে হচ্ছিলো তারপরেই কিন্তু ক্লস অন দ্য হিলস অফ দ্য রান ফেস্ট তো এই রান ফেসের পরপরেই দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্টেড তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কিন্তু হোস্ট করা হয়েছিল কোথায় ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে এবং ইউনাইটেড স্টেটে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হোস্টেড হয়েছিল কোথায় ওয়েস্ট ইন্ডিজে এবং ইউনাইটেড স্টেট এরা কিন্তু এই এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু কী করে অফার আর টুইস্ট একটা মোড় নেয় ঠিক আছে একটা অফার আর টুইস্ট মানে একটা মোড় নেয় অন্যদিকে একটা আচ্ছা এই টোয়েন্টি টু গজের ঠিক আছে ইয়ার্স মানে গজ তো টোয়েন্টি টু বাইশ গজ ঠিক আছে ড্রপ ইন পিচ ড্রপ ইন পিচ কি বলো তো ড্রপ ইন পিচ হচ্ছে মেন গ্রাউন্ড বা ভেনু থেকে অন্যত্র জায়গায় কিন্তু অন্য জায়গায় কিন্তু পিচ তৈরি করে গ্রাউন্ডে এনে ক্রেনের মাধ্যমে সেট করে দেওয়া হয় এটাকে বলা হয় ড্রপ ইন পিচ ঠিক আছে তো ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে আর কী কী ব্যবহার করা হয়েছে অর অ্যাব্রেসিভ সার্ফেস অর্থাৎ অ্যাব্রেসিভ মানে একদম সমান নয় ঠিক আছে উঁচু নিচু আছে এরকম অ্যাব্রেসিভ সার্ফেসে ওয়ার নেভার ক্যান্ডিউসি এগুলো কিন্তু কখনোই কিন্তু অনুকূল নয় ক্যান্ডিউসিভ মানে কোনো কিছুর অনুকূল হওয়া ফেভারেবেল হবে ঠিক আছে তো এটা কখনোই কিন্তু অনুকূল নয় ফর দ্য ম্যাসিভ সিক্সেস বড় বড়ো ছয়ের জন্য কিন্তু এটা কখনোই অনুকূল নয় যেখানে ড্রপ ইন পিচ থাকবে বাইশ গাছের যে মানে ইয়ারে ঠিক আছে অ্যাব্রেসিভ সার্ফেস থাকবে অ্যাসোসিয়েটেড উইথ দ্য টি টোয়েন্টি আয়স যে ছয়গুলো কিন্তু সাধারণত চ মানে টি টোয়েন্টি আয়ের সাথে জুড়ে থাকে যে অনেক বড় বড় ছয় হয় সেই ছয়টা কিন্তু এই বাইশ গছের যে ড্রপ ইন পিচ এবং অ্যাব্রেসিভ সার্ফেসে সেটা কিন্তু কখনোই অনুকূল নয় ইভেন ই ব্যাটার্স লাইক রোহিত শর্মা এমনকি রোহিত শর্মার মতো ব্যাটাররা অ্যাজ ই ডিড এগেন্স্ট অস্ট্রেলিয়া যেমনটি তিনি করেছিলেন এই রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেমন ভ্যাট করেছিলেন ঠিক আছে সিম টু পারফর্ম তো দেখে মনে হয়েছিল যে তিনি পারফর্ম করছেন কেমন ওয়ান আ ডিফারেন্ট প্লেন অন্য একটা প্লেনে যেন তিনি সারপ্রাইস করছেন ঠিক আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেমন করেছিলেন তেমন কিন্তু এখানে কিন্তু দেখা যায়নি ঠিক আছে আলাদা একটা প্লেনে মনে হচ্ছে তিনি পারফর্ম করছেন ঠিক আছে এরকম দেখে মনে হয়েছিল দ্য চ্যাম্পিয়নশিপস ফেয়ার ইটেল তো এই চ্যাম্পিয়নশিপ বলে অর্থাৎ বিভিন্ন ধরনের যে খেলা এ টি টোয়েন্টি আয় বলো আরও অন্য ধরনের খেলা যে এই চ্যাম্পিয়নশিপ যে খেলা এর যে ফেয়ার ইটেল অর্থাৎ একটা রূপকথা ওয়াজ দ্য ম্যানার ইন হুয়েচ আফগানিস্তান ফর্ট টুয়ার্ডস দ্য সেমি ফাইনাল অর্থাৎ এই চ্যাম্পিয়নশিপের যে রূপকথা এটা ছিল যে যেভাবে আফগানিস্তান যে দ্য ম্যানার সেই ম্যানার ইন হুইচ আফগানিস্তান ফর যে মিনারে যে ম্যানারে বা যে ধরনে আফগানিস্তান কিন্তু লড়াই করেছিল একদম সেমিফাইনালের দিকে ঠিক আছে মেন আচ্ছা মেন এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে এর ভার্ভ হচ্ছে ওয়ার তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশান তো আমরা আগে অ্যাডিশনাল ইনফরমেশানটা পড়ে নিই এই মেন সম্পর্কে বলছে দেখো মেন বলতে টিম বোঝাবো ঠিক আছে টিম হু লান্ট যারা কিন্তু শিখেছিল লানের সেকেন্ড ফর্ম হচ্ছে লান্ট যারা শিখেছিল ক্রিকেট যারা ক্রিকেট শিখেছিলো ইন দ্য রেফিউজি ক্যাম্পস ইন পাকিস্তান যারা পাকিস্তানের শরণার্থী ক্যাম্পে কিন্তু ক্রিকেট খেলা শিখেছিল ঠিক আছে অর্থাৎ তারা বলতে পারি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা ক্রিকেট খেলা শিখেছিল ঠিক আছে হোয়াইল অলসো ডিলিং উইথ দ্য তালিবান তো সাথে সাথে তারাও কিন্তু তালিবানের সাথেও ডিল করছিলো তাদের সাথেই কিন্তু মোকাবিলা করছিল ওয়ার তো এবার দেখো সাবজেক্ট তো মেন ওয়ার রেসিলিয়েন্ট ঠিক আছে তো এই টিম অর্থাৎ আফগানিস্তান টিম কিন্তু রেসিলিয়েন্ট ছিল রেসিলিয়েন্ট মানে কোনো একটা বাঁধা বা কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় মানে দৃঢ় থাকা ঠিক আছে শক্ত কনফিডেন্সের সাথে টিকে থাকা তো একজন রিজিলিয়েন্ট ছিল ঠিক আছে অ্যান্ড স্পোর্ট ওয়াজ দ্য উইনার কিন্তু অবশেষে দেখা গেল যে স্পোর্টই কিন্তু উইনার হলো সেই কিন্তু বিজেটা হলো ঠিক আছে স্পোর্টেই কিন্তু বিজেতা হলো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আর্টিকেল পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর এই আর্টিকেলটি তোমরা পড়ো প্র্যাকটিস করতে থাকো ভালো করে আশা করি তোমাদের ইংরাজি আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও